টিকিট সে তো সোনার হরিণ আর সেটা যদি হয় বিশ্বকাপের টিকিট তাহলে তো কথাই নেই আশা শুরুর আগেই জানা গিয়েছিল আর্জেন্টিনা এবং মেক্সিকোর ম্যাচের টিকিটের সবচেয়ে বেশি চাহিদা কাল লুসাইলে মুখোমুখি হবে এই দুই দল তবে তার আগের দিন ফিফার অফিশিয়াল টিকিটিং সেন্টারে আর্জেন্টিনা মেক্সিকোর টিকিটের জন্য দর্শকদের লম্বা লাইন এবং তারা সবাই এসেছেন কোনোভাবে যদি আর্জেন্টিনা মেক্সিকোর ম্যাচের একটি টিকিট পাওয়া যায় তবে তাদের অনেককেই হতাশ হতে হয়েছে কারণ এই ম্যাচের টিকিটগুলো কিন্তু অধিকাংশ আগেই বিক্রি হয়ে গিয়েছে তবে এখনও কিছু টিকিট অ্যাভেলেবল আছে এবং সেটা যারা কাতারি রেসিডেন্ট তাদের জন্য এবং তাদের টিকিট কেনার প্রক্রিয়াটা খুবই সহজ যারা কাতারি রেসিডেন্ট তাদের যদি পাসপোর্ট অথবা কাতারের আইডি কার্ড নিয়ে আসেন তারা সহজেই এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে কয়েকজনের কথা হয়েছিল তারা এখান থেকে টিকিট নিয়ে বেশ সন্তুষ্ট দুইটা টিকিট খরিদ নিলাম ডিসিসি থেকে আর যাদের কাতারে আইডি আছে এবং বাংলাদেশি বাইরা যারা আছেন তারা ডিসিসিতে আসলে এখন টিকিট অ্যাভেলেবল পাওয়া যায় আর্জেন্টিনা মেক্সিকোর ভীষণ ভীষণ ডিমান্ড মার্কেট ডিমান্ড প্রচন্ড হাই তো দেখি যদি কপাল ভালো থাকে একবার পেয়ে যাওয়া যেতে পারে আর্জেন্টিনার আর মেক্সিকো টিকিটের জন্য আমি এখানে সকাল থেকে লাইনে দাঁড়ায় রয়েছি এখনও টিকিট পাই নাই টিকিটের জন্য আমি অনেক অপেক্ষা করতেছি আর্জেন্টিনা মেক্সিকোর খেলাটা আমার যেভাবে হোক দেখতে দিব যদি আজকে সারা দিতেও যায় তারপর আমি এই টিকিটটা কাটমুই ইনশাআল্লাহ কাতারের লোকাল ফ্যানদের জন্য সুখবর দিলেও ইন্টারন্যাশনাল ফ্যান যারা কাতারের বাইরে থেকে খেলা দেখতে এসেছেন তাদের জন্য কিন্তু তেমন কোনো সুখবর পাওয়া যাচ্ছে না এই টিকিটিং সেন্টার থেকে কারণ ম্যাক্সিমাম টিকিট কিন্তু আগেই বিক্রি হয়ে গিয়েছে এখনও কিছু টিকিট বাকি আছে যেগুলো অন্য ফ্যানরা ছেড়ে দিচ্ছেন অনেকে টিকিট সোয়াপ করেও কিনছেন এই নিয়ে কিন্তু ভক্ত সমর্থকদের মাঝে কিছুটা হলেও ক্ষোভ দেখা দিয়েছে এবং তারা বলছেন যে তারা পছন্দ মতো ম্যাচের টিকিট পাচ্ছেন না এবং তারা চান যে টিকিটিং প্রক্রিয়াটা আরো সহজ করে দেওয়া হোক আই এম হিয়ার ফর আর্জেন্টিনা এগেইনস্ট মেক্সিকো এন্ড একুয়াডর এগেইনস্ট নেদারল্যান্ডস ওয়েন আই গো টু দ্য স্টেডিয়াম ওয়ে ডিফারেন্স গেম ইজ এম্পটি চেয়ার সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়াই What are the tickets? Yes, I don't know what is the ticket. We purchased the tickets back in the UK direct from the FIFA Football Association. Just got to Doha this morning. I'm a big Portugal fan. I don't get any tickets. Oh, we're looking for Mexico, Argentina. I don't think so. They say there's no tickets, but then they say there is. কাতারের বাইরে থেকে আসা সমর্থকরা বলছেন ম্যাচ চলাকালীন তারা এখনও স্টেডিয়ামের অনেক সিট খালি দেখতে পান তাই তাদের চাওয়া যদি টিকিট অ্যাভেলেবেল থাকে তা যেন খুব সহজেই তাদের কাছে পৌঁছে দেওয়া হয় কাতার থেকে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ